আসসালামু আলাইকুম। বাইরে চলছে প্রচণ্ড তাপদাহ, আর এই তাপদাহর সময়টাতে আমরা যারা বাইক রাইড করি তাদের গরমে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটাও অনেক বেড়ে যায়। সো নিজের শরীরের দিকটা বিবেচনা করে এই সময়টাতে আপনার কিছু জিনিস মেনে চলা অবশ্যই জরুরি। নাম্বার ওয়ান হচ্ছে, প্রচণ্ড গরমে যদি খুব ইমার্জেন্সি কাজ না হয় তাহলে রাস্তায় না থাকতে চেষ্টা করেন সকালবেলা, বিকেলবেলা এবং সন্ধ্যার পর রাত্রে আপনার যে রোডের কাজগুলা থাকে সেইগুলা সারতে। যদি কোনো কারণে আপনার দীর্ঘ সময় রোদের মধ্যে থাকতে হয় তাহলে কিছুক্ষণ পরপর হেলমেটটা খুলে পানি পান করে একটু বিশ্রাম নিয়ে নিয়ে বাইকটা রাইড করার চেষ্টা করুন। তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে, আপনার যদি বাইক চালানোর সময় কখনো কোনো কারণে খুব বেশি খারাপ লাগে তাহলে আপনি অবশ্যই একটা কাজ করবেন, সেটা হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে মুখ চোখে একটু পানি মারবেন, পানি মেরে তারপর আবার বাইক চালানো শুরু করবেন। এইগুলা তো গেল হচ্ছে মোটামুটি আপনার নিজের যত্ন। সো এই গরমে কিন্তু বাইকেরও কিছু যত্ন নিতে হয়, সেটা হচ্ছে বাইকে ভালো মানের তেল ইউজ করবেন, তেলের মধ্যে যাতে ভেজাল কম থাকে সেই দিকটা লক্ষ্য রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে বাইকে যে ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েলটা আসল এবং ভালো মানের একটা ইঞ্জিন অয়েল ইউজ করার চেষ্টা করবেন যাতে বাইকের ইঞ্জিনটা হিট কম হয়। আর একটা জিনিস সেটা হচ্ছে, যাদের বাইকে রেডিয়েটার আছে, যেহেতু গরম তীব্র বাইকের রেডিয়েটারে কুলেন্টটা ঠিক আছে কি না এটা কিছুদিন পরপর চেক করায় রাখবেন। আর এই গরমে নিয়মিত যারা বাইক রাইড করতেছেন বাইকের টায়ারের যে হাওয়া, এই হাওয়াটা অবশ্যই অন্যান্য দিনের চাইতে একটু কম রাখবেন, কারণ হাওয়া যদি অতিরিক্ত থাকে এই গরমে বাইক এমনিতে তো মারাত্মক গরম, আর টায়ারটা যখন রোডের সংঘর্ষে এসে কন্টিনিউয়াসলি ঘুরে ঘর্ষণের ফলে অতিরিক্ত একটা তাপ উৎপন্ন হয়, হাওয়া বেশি থাকলে আপনার টায়ারটা ফাইটে দুর্ঘটনা ঘটার চান্স কিন্তু অনেক বাইরে যায়। সো এই তীব্র গরমে যারা নিয়মিত বাইক রাইড করতেছেন একটু সাবধান থাকুন, নিজের প্রতি এবং নিজের বাইকের প্রতি যত্নবান হন, সুস্থ থাকুন আর নিরাপদ থাকুন, এটাই কাম্য।